আসসালামু আলাইকুম। আজকে আমি পারফেক্ট আপনার ফাস্টফুড স্টাইলে দুধ চা করে দেখাবো। এখানে আমি এই কাপে এক কাপ দুধ চা করব, সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত যে ফাস্টফুডে যে যে চাটা খাই ওটা অনেকে পছন্দ করে, তো ওইভাবে আজকে করার চেষ্টা করব। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা বলক এসে গেছে। এখন এরকম ছোট্ট একটা দারচিনি আর দুটো আদা কুচি আর এরকম দুটো লবঙ্গ দিয়ে দিব। এটা বলক আস্তে আস্তে, চলুন আমরা দুধটা রেডি করি। আমি চাটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে গরুর দুধ দিতে পারেন। এখানে আমি 4 চামচ দুধ নিয়েছি, এটাকে আগে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব। গরম পানিতে বা চায়ের মধ্যে ডাইরেক্ট গুঁড়ো দুধটা দিলে হয় কি, কেমন যেন মানে কেমন যেন ফাটা ফাটা হয়ে থাকে। তো এইভাবে যদি আপনারা ঠান্ডা পানিতে গুলিয়ে দেন তাহলে সুন্দর হয়। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি আর নর্মাল পানি দিয়েছিলাম আমি 1.5 কাপ। এটা এখন চায়ের পাতিলে দিয়ে দিব। পানিটা বলক চলে এসেছে, এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। আমি 1 কাপ পরিমাণ দিচ্ছি, 1 চামচ পরিমাণ দিচ্ছি। 1 কাপ চায়ের জন্য 1 চামচ চিনি যথেষ্ট। আর চিনিটা সবসময়ই এভাবে জাল করার সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনিটা যদি পরে দেই তাহলে চাটা খেতে ভালো লাগে না, পানসে লাগে। চিনিটা পানি ছেড়ে দিলে চাটা চায়ের যে টেস্টটা ওটা সুন্দর আসে না। তো এভাবে যদি জাল চিনিটা জাল করে নেই তাহলে চাটা খেতে বেশি ভালো লাগে। যেটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চার পানিটা আর দুধটা বলক এসে গেছে, এখন এখানে চাপাতি দিয়ে দিব। দুধ চায়ে চাপাতিটা একটু বেশি লাগে, আমি এখানে প্রায় 1 চামচের মতো দিচ্ছি। এখন এই 1.5 কাপ পানি আর 1 কাপ দুধ, এটা পুরোটা জাল করে আমি শুধু 1 কাপ পরিমাণ করব। চাটা হয়ে গেছে, দেখুন উপরে এরকম সরের মতো চলে আসছে। এটা আমি এভাবে মিশিয়ে দেব, সরটা ফেলে দেব না। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। চাটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ফাস্টফুড স্টাইলের দুধ চা। চাটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। যাদের দুধ চা পছন্দ তাদের অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।